জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে তৃতীয় দিনে পণ্য ও গণপরিবহন ধর্মঘট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। সমন্বয় নয়, দ্বিগুণ ভাড়া বাড়ানোর দাবি লঞ্চ মালিকদের, অযৌক্তিক বলছেন যাত্রীরা। আমাদের মেইনটেনেন্স কস্ট, স্পেয়ার পার্টসের কস্ট, রিপেয়ারের কস্ট, এগুলো বেড়ে গেছে। সব মিলিয়ে আমরা 100 ভাগ আমাদের ভাড়া বৃদ্ধি করার জন্য প্রস্তাবনা দিয়েছি। 100% বাড়াবে, এটা তো সর্বচরম একটা তাদের অযৌক্তিক দাবি। নিম্নবিত্ত মানুষ তাদের পুরে এরকম মরার উপরে খাড়ার গা। চট্টগ্রামবাসীর ওপর এবার নতুন খড়্গ। ডিসেম্বরে বাড়ছে পানির দাম, জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকায় ক্ষুব্ধ গ্রাহক। ওয়াসাকে সেবার মান বাড়ানোর পরামর্শ ক্যাবের। সাভারে ঘরের ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার, পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, ধারণা পুলিশের। পথ শিশুদের সাহায্যের নামে টাকা তুলে করা হয় আত্মসাৎ, প্রকাশ্যেই 7 বছর ধরে চলছিল প্রতারণা। গোয়েন্দা জালে প্রথম অক্ষর ফাউন্ডেশনের 2 কর্মকর্তা। জাপানে পরে বা জার্মানিতে ট্রেনের ভেতর ছুরি নিয়ে হামলা, গুরুতর আহত 3 যাত্রীদের সহায়তায় হামলাকারী আটক।